নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের মনোবিজ্ঞান সাজেশন 2022 সালের সাজেশন বের করেছি, যাকে বলে সাইকোলজি সাজেশন 2022। আমাদের এসবি একাডেমিক সেন্টার 2022 সালের জন্য উচ্চ মাধ্যমিকের সাইকোলজি সাজেশন অর্থাৎ মনোবিজ্ঞান সাজেশন বের করেছে। তো দেখো, 2022 সালের ক্ষেত্রে কোন কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, সেই সমস্ত কোশ্চেন নিয়ে আমি আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, আমি ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করেছি, বিভিন্ন মনোবিদদের নাম উল্লেখ করো, তাদের প্রদত্ত ব্যক্তির বিভিন্ন টাইপগুলি আলোচনা করো। তো দেখো, পরে কোশ্চেন কিছু, 2 নম্বরের কোশ্চেন, আয়তলেখ পরিসংখ্যা বহুভুজ তুলনা করো। 3 নম্বর কোশ্চেন কি সিলেক্ট করেছি, ভারতবর্ষে গৃহীত পরিবেশ বিষয়ক ব্যবস্থা আলোচনা করো। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন মনোবিদদের নাম উল্লেখ করো, তাদের প্রদত্ত ব্যক্তির বিভিন্ন টাইপগুলি আলোচনা করো। 2 নম্বর কোশ্চেন কেছে, আয়তলেখ পরিসংখ্যা বহুভুজের তুলনা লেখো, ভারতবর্ষে গৃহীত পরিবেশ বিষয়ক ব্যবস্থা আলোচনা করো। তো দেখো, 1, 2, 3 খুবই গুরুত্বপূর্ণ 2022 সালের ক্ষেত্রে। 4 নম্বরে কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি, নেতৃত্ব দ্বিমুখী প্রক্রিয়া ব্যাখ্যা করো, নেতৃত্ব বিকাশের কীভাবে ঘটে, নেতৃত্ব একটি দ্বিমুখী প্রক্রিয়া ব্যাখ্যা করো, নেতৃত্ব বিকাশ কীভাবে ঘটে। 5 নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করেছি, ব্যক্তিত্বের সংজ্ঞা দাও, ব্যক্তিত্বের যে কোনো 5টি বৈশিষ্ট্য আলোচনা করো। 6 নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করেছি, সিজোফ্রেনিয়া কাকে বলে, সাইকোসিস ও নিউরোসিসের মধ্যে পার্থক্য লেখো। সিজোফ্রেনিয়া কাকে বলে, সাইকোসিস ও নিউরোসিসের মধ্যে পার্থক্য লেখো। প্রত্যেকটা কোশ্চেন 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইটাল বলে আমি মনে করি। আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে 2022 সালের মনোবিজ্ঞান সাজেশন। 7 নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করেছি, গোষ্ঠী বলতে কী বোঝো, গোষ্ঠী বলতে কী বোঝো, প্রাথমিক ও মাধ্যমিক গোষ্ঠীর মধ্যে তুলনা করো। 8 নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করেছি, সিজোফ্রেনিয়া শব্দটি কে প্রথম প্রবর্তন করেন, সিজোফ্রেনিয়ার প্রকারভেদগুলি উল্লেখ করো। সিজোফ্রেনিয়া শব্দটি কে প্রথম প্রবর্তন করেন, সিজোফ্রেনিয়ার প্রকারভেদগুলি উল্লেখ করো। প্রত্যেকটা কোশ্চেন 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলকে প্লিজ তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো দেখো, 9 নম্বরে কোশ্চেন আমি কি সিলেক্ট করছি, পরিবেশ দূষণ কাকে বলে, যে কোনো 5টি পরিবেশ দূষণের নাম উল্লেখ করো। 10 নম্বরে কোশ্চেন আমি কি সিলেক্ট করছি, নেতৃত্ব কী, একজন নেতার যে কোনো 7টি কাজের বর্ণনা দাও, নেতৃত্ব কী, একজন নেতার যে কোনো 7টি কাজের বর্ণনা দাও। প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে। আমাদের ডিসক্রিপশন বক্সে বিভিন্ন সাজেশনের লিঙ্ক দেওয়া আছে উচ্চ মাধ্যমিকের। এই ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি তোমরা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। 11 নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করেছি, বিস্তৃতির সংজ্ঞা দাও, বিস্তৃতির বিভিন্ন পরিমাপ সম্পর্কে আলোচনা করো। 12 নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করেছি, ব্যক্তিত্ব সম্পর্কে আলপেটের সংজ্ঞা দাও, ব্যক্তিত্বের উপাদানগুলি কী কী, ব্যক্তিত্ব সম্পর্কে আলপেটের সংজ্ঞা দাও, ব্যক্তিত্বের উপাদানগুলি কী কী। প্রত্যেকটা কোশ্চেন 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভাইটাল বলে আমি মনে করি। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2022 সালের মনোবিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। তো দেখো, আমাদের নেক্সট কোশ্চেন কী আছে, 13 নম্বরে কোশ্চেন, লিঙ্গ স্বরূপত্ব বলতে কী বোঝো, লিঙ্গ স্বরূপত্ব বলতে কী বোঝো, লিঙ্গ স্বরূপত্ব বিকাশের প্রক্রিয়ার ধাপগুলি সংক্ষেপে আলোচনা করো। 14 নম্বরে কোশ্চেন আমি কী সিলেক্ট করছি, পরিসংখ্য বিভাজনকে কীভাবে লেখচিত্রে প্রকাশ করা যায়, পরিসংখ্য বিভাজনকে কীভাবে লেখচিত্রে প্রকাশ করা যায়। প্রত্যেকটা কোশ্চেন 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভাইটাল বলে আমি মনে করি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। 15 নম্বরে কোশ্চেন আমি কী সিলেক্ট করছি, মানুষ ও পরিবেশ সম্পর্ক আলোচনা করো, মানুষ ও পরিবেশের সম্পর্ক আলোচনা করো। 16 নম্বরে কোশ্চেন আমি কী সিলেক্ট করছি, বাস্তববিদ্যা বলতে কী বোঝো, উদাহরণ সহযোগে বাস্তুতন্ত্র কীভাবে পরিবেশের ভারসাম্য বজায় রাখে তা আলোচনা করো। তো দেখো, 15 নম্বরে কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি, মানুষ ও পরিবেশের সম্পর্ক আলোচনা করো। 16 নম্বরে কোশ্চেন কী সিলেক্ট করেছি, বাস্তববিদ্যা বলতে কী বোঝো, উদাহরণ সহযোগে বাস্তুতন্ত্র কীভাবে পরিবেশের ভারসাম্য বজায় রেখে তা আলোচনা করো। তো দেখো, 17 নম্বরে কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি, প্রতিভাবন শিশু বলতে কী বোঝো, প্রতিভাবন শিশুদের চাহিদাগুলি ব্যাখ্যা করো। 18 নম্বরে কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি, পরামর্শদান কাকে বলে, পরিবারের সদস্যদের ক্ষেত্রে পরামর্শদানের উপযোগিতা আলোচনা করো। প্রত্যেকটা কোশ্চেন 2022 সালের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক মনোবিজ্ঞান অর্থাৎ সাইকোলজির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো দেখো, আমাদের নেক্সট কোশ্চেন কী আছে, 19 নম্বরে কোশ্চেন, বুদ্ধির সংজ্ঞা দাও ও বুদ্ধির বৈশিষ্ট্য লেখো, বুদ্ধির সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। 20 নম্বরে কোশ্চেন আমি কী সিলেক্ট করছি, প্রতীক্ষা ও অভিজ্ঞতার সাথে কীভাবে ব্যক্তিত্ব পরিমাপ করা যায় তা বিস্তারিত লেখো, প্রতীক্ষা ও অভিজ্ঞতার সাহায্যে কীভাবে ব্যক্তিত্ব পরিমাপ করা যায় তা বিস্তারিত লেখো।
তো দেখো আমি 2022 সালের ক্ষেত্রে যে রিডিউস যে সিলেবাস আছে যে রিডিউস সিলেবাসকে বাদ দিয়ে বাকি সাজেশন আমি করেছি আশা করি এখান থেকে তোমরা কমন পাবে যদি দুই একটা কোশ্চেন এদিক ওদিক হয়ে যায় প্লিজ তোমরা সেটা বাদ দিয়ে দেবে যেটা সিলেবাসে নেই তো দেখো 21 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি বুদ্ধির একটি যথার্থ সংজ্ঞা দাও বুদ্ধি স্বরূপ ব্যাখ্যা করো 22 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পিডন কাকে বলে পিডনের ব্যবস্থাপনার ক্ষেত্রে নির্দেশনা দান পিডনের ব্যবস্থাপনার ক্ষেত্রে নির্দেশনা দান ও অভিভাবন প্রক্রিয়া আলোচনা করো প্রত্যেকটা কোশ্চেন 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তোমরা তো জানো 2022 সালে উচ্চ মাধ্যমিকে 30-35% সিলেবাসকে বাদ দেওয়া হয়েছে যদি দুই একটা কোশ্চেন যদি বাইরের বা রিডিউস সিলেবাস থেকে যদি আমি দিয়ে থাকি প্লিজ সেগুলো তোমরা বাদ দিয়ে পড়বে আমি বেশিরভাগ ক্ষেত্রেই যে সমস্ত কোশ্চেনগুলো দিয়েছি 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি তো দেখো 23 নম্বরের কোশ্চেনে আমি কি সিলেক্ট করছি বিধিবদ্ধ গোষ্ঠী ও অবিধিবদ্ধ গোষ্ঠী বলতে কি বোঝা প্রাথমিক গোষ্ঠী ও মাধ্যমিক গোষ্ঠীর মধ্যে যে কোনো চারটি পার্থক্য উল্লেখ করো বিধিবদ্ধ গোষ্ঠী ও অবিধিবদ্ধ গোষ্ঠী বলতে কি বোঝো প্রাথমিক গোষ্ঠী ও মাধ্যমিক গোষ্ঠীর মধ্যে যে কোনো চারটি পার্থক্য উল্লেখ করো আজকে আমি উচ্চ মাধ্যমিকে 2022 সালের মনোবিজ্ঞান সাজেশন বের করেছি যেগুলি 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি যে 30-35% যে সিলেবাস আছে সেটাকে বাদ দিয়ে বাকি সাজেশনটা তৈরি বাকি সাজেশন তৈরি করেছে 2022 সালের ক্ষেত্রে তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন 24 নম্বরের জেমস মার্সিয়া বর্ণিত স্বরূপত্ব বিকাশের বিকল্পগুলির নাম লেখো জেমস মার্সিয়া বর্ণিত স্বরূপত্ব বিকাশের বিকল্পগুলির নাম লেখো স্বরূপত্ব বিকাশ পরিবার ও বিদ্যালয়ের প্রভাব সম্পর্কে ব্যাখ্যা করো স্বরূপত্ব বিকাশে পরিবার ও বিদ্যালয়ের প্রভাব সম্পর্কে ব্যাখ্যা করো আজকে আমি 2022 সালের যে নতুন যে সিলেবাস আছে মনোবিজ্ঞান সাজেশন সেই সাজেশন নিয়ে আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকন অন করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে 25 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি কি মেজাজগত অপসঙ্গতি বলতে কি বোঝো সারণীর মাধ্যমে মেজাজগত অপসঙ্গতির প্রকারভেদগুলি আলোচনা করো এই অসঙ্গতির যে কোনো দুটি কারণ উল্লেখ করো তো দেখো আমি কোশ্চেনটা আমি আরেকবার পড়ছি মেজাজগত অপসঙ্গতি বলতে কি বোঝো সারণীর মাধ্যমে মেজাজগত অপসঙ্গতির প্রকারভেদগুলি আলোচনা করো এই অসঙ্গতির যে কোনো দুটি কারণ উল্লেখ করো প্রত্যেকটা কোশ্চেন 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি আজকে আমি 2022 সালের মনোবিজ্ঞান সাজেশন বের করেছি তো দেখো 26 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি উদ্বেগমূলক অপসঙ্গতি বলতে কি উদ্বেগমূলক অপসঙ্গতি কয় প্রকার ও কি কি এই অপসঙ্গতির লক্ষণগুলি আলোচনা করো প্রত্যেকটা কোশ্চেন 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি 30-35% সিলেবাসকে রিডিউস করে 2022 সালের ক্ষেত্রে আমি মনোবিজ্ঞান সাজেশন বের করছি যদি কোনো কোশ্চেন সিলেবাসের বাইরে থাকে তাহলে প্লিজ সেটাকে বাদ দিয়ে তোমরা পড়বে 2022 সালের ক্ষেত্রে আমি মনে করি এখান থেকে তোমরা 100% কমন পাবে 2022 সালের ক্ষেত্রে 27 নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করছি স্বরূপত্ব বলতে কি বোঝো স্বরূপত্ব সংকট বলতে কি বোঝো স্বরূপত্ব বিকাশের বিভিন্ন বিকল্প পথের আলোচনা করো 28 নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করছি পরিবেশ বিষয়ক শিক্ষায় পরিবেশ বিষয়ক শিক্ষায় শিক্ষক এবং ছাত্রদের যে কোনো তিনটি ভূমিকা বর্ণনা করো বিদ্যালয়ে গ্রহণযোগ্য পরিবেশ বিষয়ক দুটি প্রকল্পের নাম উল্লেখ করো প্রত্যেকটা কোশ্চেন 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো